আসসালামু আলাইকুম, দর্পণ সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব ইরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা দেশে করোনায় মৃত্যু 51, আক্রান্ত 3,000। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের সভা ও দোয়া। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সাত্তার। গাইবান্ধা ব্রহ্মপুত্র করতোয়া নদীর পানি বিপদ সীমার উপরে 33,000 পরিবার। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে 53 বিজেপির ত্রাণ সামগ্রী। গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নতুন আক্রান্ত 14। চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী বেড়ে 241, মোট সুস্থ 97, ঝুঁকিতে জেলা। এবং গাইবান্ধা করোনায় নতুন আক্রান্ত 8, জেলায় মোট আক্রান্ত 509। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় একদিনে মৃত্যু 51 জনের, একদিনে শনাক্ত 3,034 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 2,547 জন, মোট শনাক্তের সংখ্যা 1,99,357 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 13,460। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,762 জন, মোট সুস্থ 1,08,725। 17 জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলেন, গত 24 ঘন্টায় একদিনে মৃত্যু 51 জনের, একদিনে শনাক্ত 3,034 জন। দেশে করোনায় মোট মৃত্যু 2,547 জন, মোট শনাক্ত 1,99,357 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 13,460। সুস্থ হয়েছেন 1,762 জন, মোট সুস্থ 1,08,725 জন। বাংলাদেশে গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম করোনা রোগীর মৃত্যু হয় 18 মার্চ। ডাক্তার নাসিমা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সকলকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। দেশের বিশিষ্ট ব্যবসায়ী, দেশের স্বনামধন্য বেসরকারি টেলিভিশন যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভি ও দৈনিক যুগান্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। যমুনা টিভি ও দৈনিক যুগান্তর চাঁপাইনবাবগঞ্জ পরিবারের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক, অনলাইন টেলিভিশন দর্পণ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক আলমগীর কবির কামাল, বাবলু কুমার ঘোষ, হোসেন শাহনেয়াজ, গোলাম মোস্তফা মন্টু, নাসিম মাহমুদ, মোহাম্মদ জহুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের যমুনা ইলেকট্রনিক্সের ডিলার এস এম ফরাদ সবুজ, সাংবাদিক আজিজুর রহমান শিশির, ফয়সাল মাহমুদ, আনোয়ার হোসেন, শাওকাত জামিল দোলন, মোহাম্মদ নাসিম সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা। শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফুড অফিস মোড় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন। স্মরণ সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল সাত্তার বুধবার দিবাগত রাত 12:30 দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলার এই
বীর মুক্তি সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা 11টায় রাষ্ট্রীয় মর্যাদায় শিবগঞ্জ পৌর এলাকায় আলিডাঙ্গা পদ্মা গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। দাফনের পূর্বে পুলিশের একটি চৌকস দল বীর সন্তানকে গার্ড অফ অনার দিয়ে সালাম ও শুভেচ্ছা জানান। মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের জানাজায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাকিব আল রাব্বি, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ সহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন থেকেই তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তিকাল করে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। আব্দুস সাত্তার মহান মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্যগণ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত এবং ভারী বর্ষণের কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি রয়েছে। শুক্রবার সকাল 6টার দিকে ব্রহ্মপুত্রের পানি ফুলচড়ি পয়েন্টে বিপদসীমার 114 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ব্রিজ পয়েন্টে বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত ও বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফুলচড়ি উপজেলায় কঞ্চিপাড়া ইউনিয়নের ভাসারপাড়া সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দেওয়ায় 1000 মিটার অংশে বালির বস্তা দিয়ে বাঁধের ভাঙন ঠেকানো হয়েছে। প্রথম দফা বন্যার রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যার আবারও আগের মতোই পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ক্ষেত আশ্রয়কেন্দ্র ও স্কুলঘরের আশ্রয় নিয়েছে দুর্গতরা। এমন অবস্থায় দুর্গতদের সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি, রয়েছে খাদ্য, জ্বালানি, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের সমস্যা। আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করছে অনেক পরিবার। বন্যা সকল প্রস্তুতি না হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। কেমন পানি হয়েছে বাড়িতে? ভাই অনেক পানি খাওয়া যাচ্ছে না, বাড়ির ভিতরে অনেক পানি উঠে গেছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, চুলা মুলা নাই, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে তো মনে করেন যে বন্যায় তো অস্থিরতা হয়ে গেছে, মানুষ বাড়াতে পারতেছে না, মানুষ ঠিকমতো বাজারঘাট করতে পারতেছে না, টাকা পয়সা নেই কীভাবে বাজারঘাট করবে, খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাড়ি বাড়ি পানি কেমন হয়েছে? বাড়ি বাড়ি কতক বাড়ি পানি হয়েছে, এক কমর অনেক যা পানি হয়েছে 1 হাঁটু, মানে পানি বাড়ার উপরই আছে, কতক বাড়িতে 1 গালা। এই যে বন্যার দিন বাচ্চারা পানিতে যায়, সেজন্য বাচ্চাদের সারাদিন নিয়ে আমাদের বসে থাকার নেই, সময়টা আমার বাচ্চাদের কাছে কাটানো নেই, আমরা বাড়াতে পারিনি, আমাদের অনেক কষ্ট হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে, আমাদের পায়ে খাওয়ার কষ্ট হয়েছে, কলে টিউবকলে পানি খাওয়ার কষ্ট হয়েছে, পায়খানা করার সমস্যা হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বেড়াতে অসুবিধা হয়েছে, আমাদের ঘরে কোনো বসে থাকতে হয়, এটা আমাদের সমস্যা। এখানে ময়লা পানি আমাদের অনেক যে সেজন্য বাথরুমে যায় না, পানি খেয়ে সেজন্য পানি খাওয়া হয় না, এখানে যে সেজন্য হাতে হাতে পায়ে ঘা হয়ে গেছে, এই এখানে পানি দিকে নামতে পারছি না, সেজন্য গাছে উঠিয়েছি। আমাদের খারাপ জায়গা না, যে দ্বিতীয় পর্যায়ে বন্যা শুরু হয়েছে, প্রথম পর্যায়ে পানি নেমে যাওয়ার পরপরে আবার দ্বিতীয় পর্যায়ে পানি আসা শুরু করেছে। ইতিমধ্যে আমাদের যে ঘাঘট এবং যমুনা রবি পরিষ্কার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা অলরেডি আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিং হয়েছে এবং আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট আছে সকলকে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমরা প্রায় 320 মেট্রিক টন চাল, আমাদের প্রায় 3700 শুকনা খাবারের প্যাকেট
আমরা প্রায় 15 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা গোখাদ্য এবং 4 লক্ষ শিশু খাদ্য বরাদ্দ দিয়েছি অনুসরণ করা হবে। এনএস সাহেব আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান নাম্বারের মাধ্যমে তালিকা করে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাধ্যমে বিতরণ শুরু করেছে। আমাদের আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের প্রস্তুতি রয়েছে। নিচ্ছি অল্পক্ষণের বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর যা থাকছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে গাইবান্ধায় করোনায় নতুন আক্রান্ত 8, জেলায় মোট আক্রান্ত 509 জন এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী বেড়ে 241, মোট সুস্থ 97 ঝুঁকিতে। স্বপ্ন দেখি আশায় বাড়িব সবুজ মাঠে শস্যের গায়ে সাগায় পানি সু তোমার বন্ধন চরম চরম মায়ায় মায়ায় ভরা আকাশ কুসুম ভালোবাসা আমি তোমায় দিশে হারা এক্সপোর্ট কোয়ালিটি ও মানসম্মত সাত রঙে পাচ্ছেন RM ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, ডাবল ট্রি প্যান্ট, জ্যাকেট, পাঞ্জাবি, টি শার্ট, ফুল হাতা শার্ট, থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, ওড়না, লেহেঙ্গা, বোরকা, টাই, প্লাজো, জামদানি মশারি, লেডিস পার্স ব্যাগ, বেডশিট, বাচ্চাদের সকল প্রকার পোশাক সবই পাচ্ছেন সাত রং শোরুমে। সাত রং শোরুম বাতেনখামর ইসলামী ব্যাংকের নিচে চাঁপাইনবাবগঞ্জ। দেশের সর্বপ্রথম PLC কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল, জার্মানির বুলার মেশিন, ইংল্যান্ডের কালার শর্টিং, আমেরিকার কারটাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল, উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কা নবাব স্পেশাল মিনিকের চাউল যা রাঁধুনিদের প্রথম পছন্দ। আরো পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ, নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল, সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট, সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুঁড়া, নবাব স্পেশাল নাজ শাইল। গুণগত মানের পণ্য মানে নবাব অটোরাইজ পণ্য, এক্সপোর্ট কোয়ালিটি। নবাব অটোরাইজ ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড, বুলনপুর আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, আবারও স্বাগত দর্পণ সংবাদে। চলমান করোনায় প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যমান দুঃখিত বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী 53 বিজেপির তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সীমান্তে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মনাকসা সীমান্ত এলাকায় বসবাসরত 350 দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মনাকসা বিওপি এলাকায় মোনাকসা দাখিল মাদ্রাসা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় তিনি বলেন, সীমান্তে গরু ও মাদক চোরাচালান রোধে বিজেপি কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে কোরবানি ঈদকে সামনে রেখে প্রতিটি জেলার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিওপি পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় চোরাচালান রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাচালান বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ শাখার ত্রিবার্ষিকী সম্মেলন সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মোল্লা। সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক প্রধানের সভাপতিত্বে ও রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সদর কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার কবির বাবু, সাহিত্য সম্পাদক জাহিদ কামাল অলিক, ময়েজ উদ্দিন, মির্জা মোহাম্মদ শওকত জামান প্রধান সহ অন্যান্যরা। সম্মেলনে সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়েজ উদ্দিন সভাপতি ও পার্বতীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোহাম্মদ শওকত জামান প্রধানকে সাধারণ সম্পাদক করে 35 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ল্যাব থেকে আসা 14 জনের পজিটিভ রিপোর্টে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 241 জনে। এর মধ্যে সদর উপজেলায় 4 জন এবং শিবগঞ্জ উপজেলায় 10 জন। রাজশাহী ল্যাব থেকে বৃহস্পতিবার মোট 186টি করোনা রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ 68 জনের মধ্যে 14 জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে বেড়ে 127 জন। জেলায় মোট চিকিৎসাধীন রোগী বর্তমানে 144 জন। জেলায় সুস্থ হয়েছেন মোট 97 জন। কয়েকদিনে করোনা সংক্রমণে জেলা চরম ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য জেলা স্বাস্থ্য বিভাগের। সিভিল সার্জন সূত্র মতে গত 7 জুলাই 16 জন, 8 জুলাই 6 জন, 9 জুলাই 35 জন, আবারও 17 জন, 12 জুলাই 22 জন, 13 জুলাই 6 জন স্বাস্থ্যকর্মী সহ 26 জন এবং বৃহস্পতিবার 16 জুলাই রাতে পজিটিভ রিপোর্ট আসে 14 জনের। আগামীতে আরও বেশি আক্রমণের আশঙ্কা করছেন সিভিল সার্জন। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বিষয়গুলো নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহে জেলায় পজিটিভ রোগীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনক। তিনি বলেন, কয়েকদিনে করোনা সংক্রমণে জেলা চরম ঝুঁকিতে পড়েছে। আগামীতে কোরবানির ঈদে আবারও হয়তো সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে পারে। সকলকে সচেতন হয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন। 24 ঘন্টায় গাইবান্ধায় স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরও 8 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে 3, সাদুল্লাপুরে 2, সুন্দরগঞ্জে 1, পলাশবাড়িতে 1 ও গোবিন্দগঞ্জ উপজেলায় 1 জন। এ নিয়ে জেলায় করোনা রোগী 509 জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 10 জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে 274 জন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে। সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব এর ফোন গ্রুপ সংবাদ। দেশে করোনায় মৃত্যু 51, আক্রান্ত 3034, মোট মৃত্যু 2547, আক্রান্ত 199357। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণ চাঁপাইনবাবগঞ্জে সভা ও দোয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তারের জানান। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘর ও করতোয়া নদীর পানি বিপদ সীমার 33,000 পরিবার পানি। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্তে 53 বিজিবি ত্রাণ সামগ্রী এবং গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিকী সম্মেলন। নতুন আক্রান্ত 14, চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী বেড়ে 241, মোট সুস্থ 97 ঝুঁকিতে জেলা। এবং গাইবান্ধায় করোনায় নতুন আক্রান্ত 8, জেলায় মোট আক্রান্ত 509। দর্পণ সংবাদ আজ এ পর্যন্ত। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 01312-84-3404 অথবা 07-81-5153-1 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/দর্পণ টিভি এই ঠিকানায়। আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/দর্পণ টিভি 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।